500 বছরের সংগ্রামের পরে পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ঘরে আগমনের দিন। তার জন্য আজকে আমার শহর বেল্লাঙা সেজে উঠেছে, স্বাগত জানাতে পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের। তাহলে চলো যাওয়া যাক বেল্লাঙার আনেচে কানেছে এবং দেখে নেওয়া যাক রামচন্দ্রের অপূর্ব বিগ্রহ, কোথাও আলোর মাধ্যমে, কোথাও প্রদীপের মাধ্যমে, কোথাও বিগ্রহ করে পুজো হচ্ছে রামচন্দ্রের, আর মেতে উঠেছে বেল্লাঙার মানুষ। আজ থেকে আসি প্রত্যেকে আজকে আনন্দে আত্মহারা, আজকে যেন অকাল দীপাবলি, আলোর রোশনায় চারিদিক ঝলমল করছে, আবারও গোটা ভারতবাসীর উৎসবের দিন, কারণ আজ রামচন্দ্রের ঘরে আগমনের দিন। শুরু করা যাক আজকের ভিডিও। আজকে ভালো লাগলে কী করবা, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কী করবো না করবো জানি না, কিন্তু প্রত্যেককে নিচে কমেন্টে কিন্তু জয় শ্রী রামচন্দ্র বা জয় রাম বা জয় শ্রীরাম যা ইচ্ছা কমেন্ট করবা। শুরু করা যাক আজকে ভিডিও। আমি দেখে নিচ্ছি আমাদের পাড়া বেল্লাঙা বড় কলোনির শ্রী রামচন্দ্রের পুজো। দীপাবলিতে প্রত্যেকটা পাড়া যেমন সুন্দর করে সাজানো হয়, তেমনি আমাদের বড়ুয়া কলোনির মাঠকেও আলোর রাশি দিয়ে সাজানো হয়েছিল, কারণ 500 বছর পরে শ্রীরামচন্দ্রের ঘরে আগমনের দিন। তাই আজকে পাড়ায় পাড়ায় রামচন্দ্রের আরাধনায় মত্ত হয়েছে ভারতবাসী। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই আলোক রাশি। তার সঙ্গে আমরা চলে এসেছি আমাদের পাড়ার শিব মন্দিরে। শিব মন্দিরকেও সুন্দরভাবে সাজিয়ে আরাধনা করা হচ্ছে পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের। তার সঙ্গে রামকথা ও রামচন্দ্রের বিভিন্ন গান করা হচ্ছে মন্দিরে। আমরা দর্শন করছি ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের অসাধারণ বিগ্রহ। শ্রী রামচন্দ্রের আগমন উপলক্ষে আমাদের পাড়ায় হয়েছিল মহোৎসব। খিচুড়ি তরকারি চাটনি ও পায়ের সহযোগে গোটা পাড়ার লোক আজ একসঙ্গে রাত্রের নৈশ ভোজ ছেড়েছে আর মুখে বলেছে জয় শ্রীরাম। দেখে নিচ্ছি তারই একটু দৃশ্য। দাঁড়িয়ে আছি বেল্লাঙার প্রাচীনতম রাম মন্দির। শ্রীরামচন্দ্রের মন্দির কিন্তু নবভাবে নির্মাণ হচ্ছে প্রায় 150 থেকে 200 বছর বা তারও বেশি পুরাতনের মন্দির। কিন্তু অনেকে বেল্লাঙার মন্দির জানে না, যে মন্দির অবশ্যই হচ্ছে তোমার জনকল্যাণের পিছনে। আমি এখন রামচন্দ্রের মন্দিরে গিয়ে রামচন্দ্রের দরবার দর্শন করি। আমরা এখন দর্শন করছি রামচন্দ্রের মন্দির, যে মন্দিরের অবস্থান বেল্লাঙা জনকল্যাণের পিছনে বা বেল্লাঙা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুর সামনে। দর্শন করছি জানকী মাতা, শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ দেবের। আমরা দেখতে পাচ্ছি রাম দরবার, কত প্রাচীন বিগ্রহ তা এই মূর্তি দেখলেই বোঝা যায়। তা কত সুন্দরভাবে সিংহাসনের উপরে অবস্থান করছেন তিনজন একসঙ্গে। একসঙ্গে সবাই মিলে বসে শ্রীরামচন্দ্রের ভজন আরতি গাইছে। আমরা এবার দর্শন করছি রামচন্দ্রের দরবারের পাশাপাশি দেবাদিদেব ভোলে মহেশ্বরের মন্দির। রামচন্দ্রের মন্দিরের পাশে কিন্তু ভোলেনাথের মন্দির অবস্থান। আমরা এবার দেখে নিচ্ছি মহাবলী
বীর বজরংবলীর মন্দির। এবার আমরা বেলল্যাঙ্গার বিভিন্ন পাড়ায় রামচন্দ্রের আগমন উপলক্ষে সুসজ্জিত হয়েছে সেইগুলো দেখে নেব। সবার প্রথমে চলে এসেছি বেলল্যাঙ্গা শৈলিয়া কলোনি সেবক সংঘ রাধাকৃষ্ণ বা দুর্গা মন্দিরের পাশে। দেখতে পাচ্ছি এখানে রামচন্দ্রের সুন্দর একটি ছবি সাজানো হয়েছে এবং তার সঙ্গে আলোর মালায় সেজে হচ্ছে বেলল্যাঙ্গা শৈলিয়া কলোনি। এবার আমরা এসে উপস্থিত হয়েছি বেলল্যাঙ্গা রেলবাজারে নবজাগৃতির সঙ্গে। দেখে নিচ্ছি এখানকার রামচন্দ্রের সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিকালবেলায় রামচন্দ্রের এখানে পূজা আরাধনা করা হয়েছে, তার সঙ্গে এখানেও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। এবার আমরা উপস্থিত হয়েছি বেলল্যাঙ্গা ছতরপাড়া হাতিকার্তিক মন্দিরে বা হাতি ঢিবি, যেখানে রামচন্দ্রের সুন্দরভাবে পুজো করা হয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি বেলল্যাঙ্গা ছতরপাড়ারই যে শীতলা মন্দির বা কালী মন্দির আছে, সেখানে ভগবান রামচন্দ্রের ছবি রাখা আছে এবং মহাবীর বজরংবলীর পুজো করা হয়েছে। দেখে নিচ্ছি সেই ছবি। এবার আমরা চলে এসেছি বেলল্যাঙ্গা ছতরপাড়া অগ্রণী সংঘ বা বুড়োশিব মন্দিরে। দেখে নিচ্ছি এখানেও রামচন্দ্রের ছবিতে সুন্দরভাবে পুজো করা হয়েছে। এবার আমরা চলে এসেছি বেলল্যাঙ্গা তিলিপাড়া শতদল সংঘ। দেখে নিচ্ছি বজরংবলীর মন্দিরের পাশেই পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের সুন্দরভাবে পুজো করা হয়েছে। এবার আমরা চলে এসেছি বেলল্যাঙ্গা মাঠটা শ্রীরামচন্দ্রের মন্দিরে। দেখতে পাচ্ছি এখানে রামচন্দ্রের মন্দির সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এখানে কার্তিক লড়াইয়ের দিন রামচন্দ্রের মূর্তি পুজো হয় আর আজকের দিনে এখানে সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে এবং আলোর রোশনিতে বিকালবেলায় মন্দির ঝলমল করছিল প্রদীপের আলোতে। এখন দেখতে পাচ্ছি তারই কিছু দৃশ্য এবং রামচন্দ্রের ছবিতে এখানে পুজো করা হয়েছে। তারপরে চলে এসেছি বাবুপাড়া রক্ষামাতলা, যেখানে হচ্ছে শ্রীরামচন্দ্রের পুজো। এবং এবার আমরা এসে উপস্থিত হব ধীরে ধীরে বেলল্যাঙ্গা মণ্ডপতলা, সেখানে আলোকসজ্জার মাধ্যমে অসাধারণভাবে রামচন্দ্রের কিছু গান এবং আলো দেখানো হচ্ছিল। এবার আমরা চলে এসেছি বেলল্যাঙ্গা বেনিয়াপাড়া বুড়িমায়ের মন্দিরে, সেখানেও রামচন্দ্রের আগমন উপলক্ষে রামচন্দ্রের আরাধনা করা হয়েছে। এবার আমরা চলে এসেছি বেলল্যাঙ্গা দরগাতলা, সেখানেও রামচন্দ্রের পুজো উপলক্ষে সুন্দরভাবে রামচন্দ্রের আরাধনা করা হয়েছে। তোমাদের দেখালাম শিয়াবার রামচন্দ্রের পুজো, তার সঙ্গে দেখালাম আলোকসজ্জা, কোথা বা মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে, কোথা বিভিন্ন রকমভাবে উদযাপন করা হচ্ছে আজকে 22 জানুয়ারি রামচন্দ্রের ঘরে ফেরার দিন। তোমাদের সামনে চেষ্টা করলাম তুলে ধরার, আরও অনেক জায়গায় বেলল্যাঙ্গায় রামচন্দ্রের আরাধনা হচ্ছে। তবে আজকে 22 তারিখ যেহেতু বিয়ের ডেট পড়েছে, আমার একটা দিদির কাম বান্ধবীর বিয়ে ছিল, তার জন্য আমি সেখানে ছিলাম, অনেক রাত্রে বেলল্যাঙ্গায় এসে ভিডিওগুলো করলাম, তাই সব জায়গায় আমি যেতে পারলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে একটু ভালো লাগলো কী করবা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টে কিন্তু জয় শ্রীরাম লিখতে একদম ভুলো না। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে। জয় শ্রীরাম।